হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। আমি আজকে যে জায়গাটাতে আছি, এই যে একটা পার্কের মধ্যে আসছি, তো ভাবলাম লন্ডনের পার্কগুলো আজকে যেহেতু ওয়েদার ভালো, আপনাদেরকে একটু শেয়ার করি। এই জায়গায় লন্ডনের বিভিন্ন জায়গায় পার্ক আছে, লন্ডনে প্রায় অনেকগুলো পার্ক, তার মধ্যে ফেমাস পার্কগুলোর মধ্যে হচ্ছে গ্রিনউইচের একটা পার্ক আছে, তারপর আপনার ইলফুড একটা সুন্দর পার্ক আছে, ভ্যালেন্সিয়া পার্ক, আর অবশ্য গ্রিন পার্ক ফেমাস, কুইন বাকিংহাম প্যালেসের পাশে আছে আর একটা, ভিক্টোরিয়া পার্ক অনেক ফেমাস। আর আমি যে পার্কটাতে আসলাম, এই জায়গায় লেক আছে, ফ্যামিলি নিয়ে সারাদিন এনজয় করতে পারবেন। অনেক টাকগুলো দেখতেছেন, পিজন আছে, আর পার্কটা পরিবেশ অনেক মনোরম, পরিবেশ সুন্দর, আর বিশেষ করে এই জায়গায় বেঞ্চ আছে, সারাদিন এনজয় করতে পারবেন। তাই ভাবলাম আপনাদের সাথে পার্কটাতে শেয়ার করি। এখানে পিকনিকের জন্য অনেকেই আজকে ব্যবস্থা করতেছে, সাথে থাকেন। খুবই সুন্দর পরিবেশ, আর বিশেষ করে এখানে অনেকে পিকনিকের জন্য বিভিন্ন সময় পাবে, যারা পিকনিক লাইক করে তারা পিকনিকের জন্য এই জায়গায় দেখেন সারাদিন আনন্দ করতেছে, আর যারা একটু জিম পছন্দ করে ব্যায়াম তাদের জন্য। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, আর এখন লন্ডনের লকডাউন একটু শিথিল হয়েছে, লোকজন এখন আপনি চাইলে দুই ফ্যামিলি আপনি পার্কের মধ্যে ঘুরতে যেতে পারবেন। এই জায়গায় ফুটবল পিচও আছে আমার সাথে দেখতেছেন, আর এই জায়গায় ভলিবলের পিচ। বিশেষ করে আজকে ওয়েদারটার কারণে এই পার্কটা অনেক সুন্দর, ডিপেন্ডস অন দ্য ওয়েদার। আপনি লন্ডনের যে পার্কগুলোতে যদি ওয়েদার ভালো থাকে আপনারা তখন যাবেন, কারণ আর আপনারা যদি আমার এই পার্কটা পছন্দ করেন অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন, মেসেজ করে জানাবেন, আমি পার্কটার অ্যাড্রেস অবশ্যই দিব আপনাদেরকে। আর সারাদিন এই জায়গার মধ্যে এনজয় করা যাবে, এই ধরনের ব্যবস্থা আছে, সাথে থাকেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই এনজয় করবেন, ভালো লাগবে। পিকনিক বলেন, ফ্যামিলি ফান বলেন, তারপর ব্যায়াম বলেন, আর আপনি যদি চান অবশ্যই চেষ্টা করলে, আর খুবই নিরিবিলি পরিবেশে পার্কটা, খুবই চমৎকার। দেখেন, আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওয়াও, একটা হ্যালো কথা শুনে না, বোঝেন না, বাংলা বোঝে না, তাই চেলিং করতেছে। বার্ডগুলো অনেক সুন্দর, বিশেষ করে গ্রিন পার্কে গেলে এগুলারে দেখা যায়। আর আজকে এই জায়গায় একটা শুটিং চলতেছে, এখানে অনেক লোকজন আসছে, অবশ্যই পার্কটা ফেমাস। এখানে পিকনিকের জন্য সুব্যবস্থা, অনেকে দেখেন পিকনিক করতেছে, বিশেষ করে আজকে যেহেতু ওয়েদারটা ভালো, আর লন্ডনে নেক্সট ওয়ান উইকে ওয়েদার খুবই ভালো থাকবে, তাই চেষ্টা করবেন আপনি যেখানেই থাকেন না কেন আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে। এখানে শুটিং চলতেছে, বিভিন্ন সময়ভাবে ডিপেন্ডস আপনার ওয়েদারের উপরে, কারণ এই পার্কগুলো যখন ওয়েদার ভালো থাকে তখনই মানুষের, আর বিশেষ করে যারা সিনেমা করে নাটক করে তাদের ওয়েদার উপরে ডিপেন্ডস করে শুটিংগুলো করে। আর পার্কটার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক স্পেস আছে, বিশেষ করে স্পেসটা ইম্পর্টেন্ট, কারণ আপনার এক্সারসাইজ বলেন, ফ্যামিলি ফান বলেন, বসার জায়গা আছে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ফুডের ব্যবস্থা আছে, তো ডিপেন্ডস এভরিথিং ইন ওয়ান পার্ক। আপনি
ঘুরতে যাবেন, পিকনিক করতে যাবেন, ফান করতে যাবেন, ফ্যামিলি ফান করতে যাবেন, সারা দিন এনজয় করতে পারবেন। পার্কটা এত সুন্দর একটা পার্ক, ফুটবল খেলার মাঠ আছে, ভলিবল খেলার মাঠ আছে, আর এই জায়গায় পার্কের গাছগুলো এখন খুব চমৎকার, কারণ ফুল থাকলে একটা গাছ অনেক সুন্দর দেখা যায় নর্মালি, আর ফুল ছাড়া একটা গাছের মধ্যে আরেকটা সৌন্দর্য, পাতাও নাই ফুলও নাই গাছগুলোতে এখন, কারণ এখন উইন্টার পরে স্প্রিং, স্প্রিংয়ের পরে আবার শুরু হবে এখন ফুল আর পাতা আস্তে আস্তে আসবে। আর আজকের দিনটার পরিষ্কার অনেক সুন্দর ওয়েদারের কারণে আসলে আজকেই আরও সুন্দর লাগতেছে, আর অনেক লোকজন পার্কটাতে। এখানেও বাচ্চাদের স্কুলের থেকে নিয়ে আসছে অ্যাক্টিভিটির জন্য, বিশেষ করে ইংল্যান্ডের স্কুলগুলোতে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখায়। এটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে যেগুলো দরকার বিভিন্ন তাদের সিলেবাসের উপর নির্ভর করে বিভিন্ন সময় ট্যুরিংয়ে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, ওয়াল যতগুলো আছে তাদের সাথে পরিচয় করে যতটুকু পারে। আর লোকজন এখন শুধু ওয়েদার যেহেতু ভালো, অনেক ফ্যামিলি নিয়ে আসতেছে, শুধু আমি আপনাদের জাস্ট পুরো এটা সেম ভিক্টোরিয়া পার্কের মতোই, কিন্তু চেরি ব্লসম এইগুলা ভিক্টোরিয়া পার্কে একটু কম নাই, তাই ভাবলাম এই পার্কটাতে আপনাদেরকে শেয়ার করলে খুবই মজা লাগবে। আর এই পার্কটাতে অনেক ফেমাস একটা পার্ক লন্ডনের মধ্যেই, তো আপনারা চেষ্টা করবেন যদি অবসর থাকেন, বিশেষ করে এখন যেহেতু ওই দেখেন বাচ্চাদের ফ্যামিলি ফান পিকনিক চলতেছে, স্পেশালি ওয়েদারের উপর ডিপেন্ডস করে, কারণ এন্ড অফ দ্য ডে আপনার উপরে ডিপেন্ডস করে, আপনি চেষ্টা করলে ফান করতে পারবেন, এনজয় থাকতে পারবেন। আর বিশেষ করে এখন লন্ডনের গভর্নমেন্ট যেহেতু শিথিল করছে জিনিসগুলো, তাই আপনি চেষ্টা করলে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি নিয়ে কোথাও পিকনিকের জন্য যেতে পারবেন। আর বিশেষ করে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করলে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজ ফলো করবেন, ফেসবুক পেজের মধ্যে আমার নিয়মিত আপডেট আসে। আর আমার ইউটিউব চ্যানেল আছে সাইফুল লন্ডন ইউকে অ্যান্ড লন্ডন ফ্যামিলি লাইফ দুইটা, তো দুইটার মধ্যে আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ যদি আমার ভিডিওগুলো লাইক করেন আপনাদেরকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিতভাবে ইনশাল্লাহ বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো। আর স্পেশালি যারা বাংলাদেশে আছেন তারা অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, তারা যদি কোনো সময় লন্ডনে আসেন অথবা আসার সুযোগ হয় ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি হেল্প করতে পারবো। লন্ডনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্লেসগুলোতে আপনি না দেখলে মিস করবেন। আর বিশেষ করে যারা বাহিরে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, লন্ডনে আশেপাশে আছেন তারা এগুলোতে আসার জন্য, কারণ অনেক সময় আপনি হয়তোবা ব্যস্ততার কারণে অনেক লাইফে বিজি, চেষ্টা করবেন একটু ঘোরাফেরা করার জন্য, ভালো লাগবে। আর এই পরিবেশটা অনেক সুন্দর, আজকে ওয়েদারটার কারণে আসলে আরও অনেক ভালো লাগতেছে। অনেকগুলো পার্কও আছে, বিশেষ করে অনেকেই খেলার জন্য যাইতেছে, ফুটবল খেলতেছে, ফান করতেছে, পিকনিক করতেছে। এন্ড অফ দ্য ডে সবাই একটা অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।